পুরনিয়োগ দুর্নীতি মামলায় খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের পর এবার দমকল মন্ত্রী সুজিত বসু। রাজ্যের আরও এক হেভিওয়েট মন্ত্রীর বাড়িতে অভিযান চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সুজিত বাবু একসময় রাস্তার ধারে ঠেলা লাগিয়ে এগরোল বিক্রি করতেন, সেই সুজিত বসু এত কোটি টাকার সম্পত্তির মালিক হলেন, কিভাবে হলেন, এই সমস্ত বিষয়ে তো তদন্ত হওয়াই উচিত অবশ্যই, এবং নিয়োগ দুর্নীতিতে অবশ্যই নাম জড়িয়ে ওনার পরিবারের। সুজিত বসু তিনি একজন দায়িত্বশীল মন্ত্রী, একজন গুরুত্বপূর্ণ সাংগঠনিক নেতা। এবার কয়েকদিন আগে আমরা বিজেপির মুখে শুনেছি, বিজেপির নেতাদের মুখে, দেখুন এবার উত্তর চব্বিশ পরগনায় কী কী হয়। আপনারা জানেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনায় জেলায় সাংগঠনিকভাবে কিছু পদক্ষেপ নিয়েছেন, কোর কমিটি গঠিত হয়েছে, এবং সুজিত বসুকে দমদম এবং বসিরহাট এই দুটো লোকসভা কেন্দ্র বিশেষ দায়িত্ব নিয়ে দেখতে বলেছেন। এখন সুজিত বসুকে যেহেতু দমদম এবং বসিরহাটের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছে, তাই বিজেপি সুজিত বসুকে টার্গেট করছে। শুক্রবার সাত সকালে লেকটাউনের শ্রীভূমিতে সুজিত বসুর পুরনো ও নতুন বাড়িতে একযোগে পৌঁছে যায় ইডি। কেন্দ্রীয় বাহিনী দিয়ে কার্যত মন্ত্রীর বাড়ি ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান। এখানেই প্রশ্ন উঠছে, কেন সুজিত বসুর বাড়িতে তল্লাশি অভিযান চালালেন ইডির গোয়েন্দারা? কেন প্রনিয়োগ দুর্নীতিতে সুজিত বসুর নাম উঠে আসলো? এর উত্তর খোঁজার জন্য আমাদের পিছিয়ে যেতে হবে গত বছরের মার্চ মাসে। পুরনিয়োগ দুর্নীতি তদন্তে গত পাঁচই অক্টোবর দক্ষিণ দমদম পুরসভার উপপ্রধান এবং তৃণমূল নেতা নিতাই দত্তর বাড়িতে তল্লাশি চালায় ইডি। সূত্রের দাবি, সেখান থেকে নিয়োগ সংক্রান্ত সাত পাতার নথি এবং পুরসভায় নিয়োগ সংক্রান্ত অ্যাপয়েন্টমেন্ট লেটার উদ্ধার হয়। পরে নিতাই দত্তকে সিজিও কমপ্লেক্সে ডেকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। ইডি সূত্রে দাবি, সুজিত বসু যে সময়ে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই সময় নিয়োগে দুর্নীতি হয়েছে। সেই সময় পুরসভায় নিয়োগ সংক্রান্ত সব বরাত পেত অয়নশীলের সংস্থা এবিএস ইনফোজোন। সুজিত বসু যে সময় দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান, তখন এই নিতাই দত্তই বকলমে তার সেক্রেটারি ছিলেন। ইডি সূত্রে দাবি, নিতাই দত্ত সূত্র ধরেও পুরনিয়োগে দুর্নীতি মামলায় নাম উঠে এসেছে মন্ত্রী সুজিত বসুর। এ নিয়ে অতীতে বিস্ফোরক অভিযোগও করেন সুজিত বসু। আমার আত্মসহায়ক নিতাই দত্ত আছে, সবাই তার বাড়িতে ইডিকে পাঠিয়ে দেওয়া হলো, বারো ঘন্টা জেরা তাকে করা হলো, বারো ঘন্টায় কিছুই পেল না, তার বাড়ি থেকে কিছু পেল না, শুধু বলতে হবে একটাই নাম, সুজিত বসুর নামটা তুমি লিখে দাও, তোমাকে ছেড়ে দেবো। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি, অয়নশীলের অফিসের একটি কম্পিউটারের ফোল্ডার খুলে চমকে ওঠেন ইডি অফিসাররা। সেই ফোল্ডারে একটি ফাইলে একাধিক নাম সাংকেতিক ভাষায় লেখা ছিল, আর সেই নামের পাশে সংশ্লিষ্ট ব্যক্তিকে কত টাকা দেওয়া হয়েছিল সেই অঙ্কের হিসেব ছিল। সুজিত বসু দক্ষিণ দমদম পুরসভাতে নিয়োগ দুর্নীতিতে সরাসরি যুক্ত, একাধিকবার আমি বা অন্যরা বলেছি। সুজিত বসুর ঘনিষ্ঠ দুই আত্মীয়, দুই শ্যালকের দুই স্ত্রী, তারা কামারহাটিতে পুরসভাতে চাকরি পেয়েছে। স্বাভাবিকভাবে এরা প্রত্যেকে যুক্ত, অপর্ণা নিয়োগী যুক্ত। রাজ্যের নেতারা কি করছেন? রাজ্যের নেতারা তাদের যে এই সাংগঠনিক ব্যর্থতা, সাংগঠনিক দেউলিয়াপনা, তারা দিল্লির কাছে লিস্ট পাঠাচ্ছেন, একে একে এরা খুব তৃণমূলের হয়ে বাড়াবাড়ি করছে, এদেরকে এক্ষুনি বসানো দরকার, এদেরকে এক্ষুনি সরানো দরকার। এই নামের লিস্ট রাজ্য বিজেপি থেকে দিল্লি বিজেপির কাছে পাঠাচ্ছে, সেই দিল্লির বিজেপির হয়ে সেই লিস্ট যাচ্ছে এজেন্সির কাছে। ইডি সূত্রে দাবি, এদিন নিয়োগ দুর্নীতিতে উদ্ধার হওয়া নথি, ডিজিটাল এভিডেন্স এবং অয়নশীল ও নিতাই দত্তের দেওয়া বয়ানকে সামনে রেখে জিজ্ঞাসাবাদ করা হয় সুজিত বসুকে। বিকেলের দিকে সুজিত বসুর পুরনো বাড়ি থেকে তার ছেলেকে নিয়ে বেরোন আধিকারিকরা। সব মিলিয়ে ইডির অভিযান ঘিরে এদিন ছিল টান টান উত্তেজনা। প্রকাশ সিনহা, ঝিলম করঞ্জায়, মুন্না অগ্রওয়াল, এবিপি আনন্দ।